আমি লিপিকার, আজকে আমি যাচ্ছি রথের মেলায়। তো আজকে রথ, ফার্স্ট রথ, তো আজকে আমাদের চণ্ডীপুরে রথের মেলা হয়। তো কেমন কি হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব, চলো যা। তো আমি আর দিদি তো রেডি হয়েই গেছি, এবার যাচ্ছি অভিদার স্কুটিতে করে রথের মেলা দেখতে। তো অনেক বছর হয়ে গেছে যে রথ টানা দেখা হয় না, তো বাড়িতে আছি যখন সেটা দেখতে যাবো না, এটা তো হতেই পারে না। তো তো চলে যাচ্ছি মণিহারের দিকে যেখানে রথের মেলা হয়। তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক দোকানপাটও বসেছে। তো সবার ফার্স্টে একটু মন্দিরটা দেখে আসি, নতুন মন্দির হয়েছে এখানে যেটা বিশঙ্কর জোরের পাশে হয়েছে। তো চলো দেখা যাক। তো এই হচ্ছে সেই নতুন মন্দির। তো এখনও ঠাকুর আসেনি, কারণ রথযাত্রা এখনও স্টার্ট হয়নি। তো আমরা ভাবলাম যে রথযাত্রা এখন স্টার্ট হয়নি, তো তার আগে একটু ফুচকাই খেয়ে নিই। ফুচকা দোকানটা ফাঁকা ছিল, আর এই কাকার দোকানে বেশ ভালোই ফুচকা বানায়। আগের দিনও খেয়েছিলাম, আমার বেশ ভালোই লেগেছিলো। তো আমরা গপাগপ খাওয়া স্টার্ট করে দিই। এই যে ও আমারটা থেকেই টেনে নিল, তো বেশ ভালো ছিল, আমার বেশ ভালো লেগেছিলো খেয়ে। তো তারপরেই চলে যাই এখানে, দেখছি প্রচুর গাছ বসেছে। তো চারা গাছের রথের মেলা, চারা গাছ উঠবে না এটা তো হতেই পারে না। তো তারপরে দেখছি এখানে জিলিপির দোকান বসেছে। তো আমি আর দিদি ভাবলাম যে যেখানে রথ এখনও আসেনি, তো যেখানে রথ সাজানো হচ্ছে তো সেখানেই যাওয়া যাক। সেটা হচ্ছে খুদিরা মোড় হয়ে হসপিটাল মোড়ের দিকে যেতে হয়। তো আমরা চলেও এসেছি, দেখছি এখনও রথের ওপরে ঠাকুরই ওঠেনি। তো এখানে দেখছি বাজনা বাটি এসছে, অনেক ভিড় হচ্ছে আস্তে আস্তে, কারণ এখান থেকেই রথ টানা হবে ওই মণিহারের সিনেমা হল অবধি। তো চলো দেখা যাক কতক্ষণ টাইম লাগে। চণ্ডীপুরে এত বছর ধরে রথ হয়, মানে প্রায় 34 বছর ধরে। তো এই দৃশ্যটা আমি কোনো দিনই দেখিনি, কিন্তু আমার সৌভাগ্য যে আমি এই দৃশ্যটা দেখতে পেরেছি যে ঠাকুরকে কীভাবে তোলা হয়। তো মানে ছোটোবেলা থেকে ওই রথের মেলাতে আসতাম মা বাবার সাথে, দিয়ে আবার চলেও যেতাম। মানে রথ তখন হয়তো টানাও হয়ে যেত, দেরি করে বেরোতাম, মা বাবার টাইম হবে যখন তখন বেরোতে পারতাম। তো এখন এই দৃশ্যটা দেখে সত্যিই খুব ভালো লাগছে। তো এরপরে হচ্ছে মহারাজরা এসছেন উদ্বোধন করার জন্য। তো আমি আর দিদি এত ভিড়ের মধ্যেও কেত মারা স্টার্ট করছিলাম। তো তারপরে দেখছি আস্তে আস্তে খুব ভিড় হওয়া স্টার্ট হচ্ছে, তার মানে এখন হয়তো রথ টানা স্টার্ট হবে। কিন্তু রাস্তায় এত জ্যাম্পের জন্য হয়তো একটু দেরি করবে। তো তারপরে দেখছি মেঘ প্রচুর হয়েছে, তার মধ্যে মানে রথটা যা দেখতে সুন্দর লাগছিলো তোমাদের বলে বোঝাতে পারবো না। তো রথ টানা স্টার্ট হয়ে গেছে, তো এই রথ পুরো ওই মন্দির অবধি যাবে। তো রোডের মধ্যে প্রচণ্ড ভিড় হয়ে গেছে, তো তাই জন্য আমরা রথের পেছন পেছনেই যাব। তারপরে দোকানে এসে দেখি এই পুচকি এসে নাটক দিচ্ছে। তো তারপরে ভাবলাম ওকে নিয়েও যাই একটু রথের মেলায়। তো তারপরে দেখলাম সন্ধেও হয়ে গেছে, আর এখন রথটাকে আরও দেখতে সুন্দর লাগছে। তারপর আমাদের চণ্ডীপুরের ফেমাস মধুখড়া থেকে আমরা জিলিপি নিই, দিয়ে বাড়ি চলে যাই। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো টাটা।